গ্রীষ্মের ওষ্ঠাগত তাপমাত্রা শেষ করে পিপাসার্ত ধরণীকে সরস করার নিমিত্তে এসেছে বর্ষা। খালে বিলে থইথই করছে বর্ষার ও জোয়ারের পানি। এই সময়টাতে খালবিল ও আবাদি জমিতে বাড়ির চিংড়ি সহ দেশীয় মাছের আনাগোনা। আর তাই মাছ শিকারে চাই কিনতে পিরোজপুরের নেছারাবাদের আটঘর বিদ্যালয় সংলগ্ন এলাকায় জমে উঠেছে চায়ের হাট। প্রতি বছর জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে ভাদ্রের মাঝামাঝি সময় পর্যন্ত সপ্তাহে প্রতি শুক্রবার বসে এ হাট। প্রতি হাটে 2 থেকে 3 হাজার চাই বিক্রি হয়। সম্প্রতি কি দেখা যায় নদের তীরে চাই সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ময়ূরপঙ্খী, লতা, গোল ও চাপা চাই সহ বাহারি নামে পরিচিত চাই কিনতে হাটে এসেছেন আশপাশের কৃষক ও জেলেরা। সকাল থেকে বেলা 1টার মধ্যে বেচাকেনা শেষ হয়। বিক্রেতারা বলছেন, গত 3 বছরের তুলনায় এবছর হাটে বেচা বিক্রি খুবই ভালো। 1 কুড়ি গোল চাই বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা ও 1 কুড়ি ময়ূরপঙ্খী চায়ের দাম 5 থেকে 6 হাজার টাকা। আকার ভেদে বিভিন্ন দামে চাই বিক্রি করছেন ব্যবসায়ীরা। দামটা কিরকম? দামটাও খারাপ না, দামও মোটামুটি মধ্যে রায়ের মধ্যে আছে, যা আছে তাতে মনে করেন চলে। যা আছে জোড়া হয়েছে 100 টাকা আর পিস 50 টাকা পরে। স্থানীয় তথ্য মতে চাই ব্যবসাকে কেন্দ্র করে এই উপজেলা সহ পার্শ্ববর্তী নাজিরপুরের 20 থেকে 25টি গ্রামের প্রায় 2,500 মানুষের মৌসুম ভিত্তিক কর্মসংস্থানের সৃষ্টি হয়। এ সময় চাই দিয়ে মাছ ধরার যথোপযুক্ত সময় বলেই হাটে বেচা বিক্রি বেড়েছে কয়েক গুণ।